আজকে আমরা যৌগ বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব। দেখো রিঅ্যাকশন মেকানিজম আমরা আলোচনা করছি, তার মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়া আলোচনা হয়েছে এবং পুনর্বিন্যাস বিক্রিয়া নিয়েও আলোচনা হয়ে গেছে। আজকে আলোচনা করব যৌগ বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন। যৌগ বিক্রিয়া বলতে কি বোঝায় বা অ্যাডিশন রিঅ্যাকশন বলতে কি বোঝায়? দেখো যে সমস্ত বিক্রিয়ায় বিক্রিয়ক অণুগুলো বিক্রিয়ার ফলে পরস্পর যুক্ত হয়ে বিক্রিয়াজাত পদার্থ গঠন করে, সেই সমস্ত বিক্রিয়াকে বলা হয় যৌগ বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন। অর্থাৎ অ্যাডিং হচ্ছে, যুক্ত হচ্ছে, বিক্রিয়ক অণুগুলো পরস্পর বিক্রিয়া করে পরস্পর যুক্ত হচ্ছে এবং বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। এই ধরনের বিক্রিয়া সাধারণত দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত সিস্টেমের ক্ষেত্রে ঘটে। অর্থাৎ যে সমস্ত জৈব যৌগে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড প্রেজেন্ট থাকে সেই সমস্ত জৈব যৌগের ক্ষেত্রে যৌগ বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন ঘটে। যেমন ধরো কোনো জৈব যৌগে যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, সি ডাবল বন্ড ও প্রেজেন্ট থাকে, বা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, সি ট্রিপল বন্ড এন এই বন্ধনটা থাকে, এই ধরনের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত সিস্টেমের ক্ষেত্রে যৌগ বিক্রিয়া ঘটে। এবার দেখো প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখছি, যে রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক অণু সেখানে সাবস্ট্রেট রয়েছে, রিয়েজেন্ট রয়েছে। সাবস্ট্রেট হচ্ছে মূল জৈব যৌগ আর রিয়েজেন্ট হচ্ছে একটা আক্রমণকারী বিকারক বা অ্যাটাকিং রিয়েজেন্ট। তারা পরস্পর বিক্রিয়া করছে, তারপর বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে। এবারে এই যে আক্রমণকারী বিকারক সেটা বিভিন্ন রকম হতে পারে, ইলেকট্রোফাইল হতে পারে, নিউক্লিওফাইল হতে পারে, মুক্তমূলক হতে পারে। সেই আক্রমণকারী বিকারকের বিভিন্নতার উপর নির্ভর করে এই যৌগ বিক্রিয়াকেও তিনটে ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে, এক নম্বর ইলেকট্রোফিলিক যৌগ বিক্রিয়া। দেখো প্রথমে আমরা দেখব ইলেকট্রোফিলিক যৌগ বিক্রিয়া। আমি একটু আগে বললাম যে আক্রমণকারী বিকারকের বিভিন্নতার উপর নির্ভর করে যৌগ বিক্রিয়াকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। তার মধ্যে আমরা আলোচনা করছি ইলেকট্রোফিলিক যৌগ বিক্রিয়া। তার মানে যে সমস্ত বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক ইলেকট্রোফাইল সেই সমস্ত বিক্রিয়াকে বলা হয় ইলেকট্রোফিলিক যৌগ বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে ইলেকট্রোফিলিক যৌগ বিক্রিয়ার ক্ষেত্রে আক্রমণকারী বিকারক বা অ্যাটাকিং রিয়েজেন্ট ইলেকট্রোফাইল, এই বিক্রিয়াটা দুটো ধাপে সংঘটিত হয়। তাহলে এটা টু স্টেপ প্রসেস, দুটো ধাপে বিক্রিয়াটা সংঘটিত হয়। বিক্রিয়ার যে প্রথম ধাপ সেটা হচ্ছে স্লো স্টেপ, ধীর গতি সম্পন্ন ধাপ, এবং এই ধাপটাই হচ্ছে আরডিএস অর্থাৎ বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, রেট ডিটারমিনিং স্টেপ, বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। এবং দ্বিতীয় ধাপ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ অর্থাৎ দ্রুত গতি সম্পন্ন ধাপ। দুটো ধাপে বিক্রিয়াটা সংঘটিত হয়। এবং দেখো এই যে প্রথম ধাপ অর্থাৎ যেটা বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, সেই ধাপেই ইলেকট্রোফাইল সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়, সেজন্যই এটা ইলেকট্রোফিলিক যৌগ বিক্রিয়া। আবার বলছি এটা একটা অ্যাডিশন রিঅ্যাকশন, এখানে বিক্রিয়ক অণুগুলো পরস্পর বিক্রিয়া করবে এবং পরস্পর যুক্ত হবে, অর্থাৎ অ্যাডিশন রিঅ্যাকশন হচ্ছে যৌগ বিক্রিয়া।
এবং ইলেকট্রোফিলিক জুতো বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাটাকিং রিয়েজেন্ট আক্রমণকারী বিকারক হচ্ছে ইলেকট্রোফাইল। দুটো ধাপে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে, প্রথম ধাপটা ধীর গতি সম্পন্ন ধাপ এবং এটাই বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, এবং এই বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে ইলেকট্রোফাইল সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ এটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এই ধরনের দ্রুত বিক্রিয়া অর্থাৎ ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া সাধারণত অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে ঘটে, অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া সংঘটিত হয়। এবার আমরা কয়েকটা উদাহরণ দেখে নেব। দেখো বিভিন্ন রকমের ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া সংঘটিত হতে পারে, যেমন অ্যালকিনে হ্যালোজেন সংযোজন, এটা ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, আবার অ্যালকিনে হ্যালোজেন অ্যাসিড সংযোজন, এটাও ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। একটা এক্সাম্পল দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে অ্যালকিন, এখানে HX হ্যালোজেন অ্যাসিড সংযোজন ঘটছে, বিক্রিয়া ঘটবে এবং তার ফলে এটা উৎপন্ন হবে। দেখো এটা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, এর মেকানিজমটা আমরা একটু বাদে দেখছি। এখানে কি ঘটছে দেখো, এই যে ডাবল বন্ড রয়েছে এই ডাবল বন্ডে পাই বন্ধন ব্রেক করছে এবং এখানে একটা কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হচ্ছে আর একটা কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত হচ্ছে এবং পরস্পর যুক্ত হয়ে বিক্রিয়া কোণগুলো পরস্পর যুক্ত হয়ে বিক্রিয়াজাত পদার্থ গঠিত হচ্ছে, আর এটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন বা ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। যেমন CH2 ডাবল বন্ড CH2 ইথিলিন, ইথিলিনে HBr অ্যাডিশন করা হচ্ছে, এখান থেকে CH3 CH2 Br ইথাইল ব্রোমাইড তৈরি হয়, ইথাইল ব্রোমাইড, এটাও ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এর যদি মেকানিজমটা দেখি আমরা, বিক্রিয়ার ক্রিয়া কৌশল, দেখো বিক্রিয়াটা দুটো ধাপে সংঘটিত হবে আমি একটু আগেই বলেছি। তাহলে প্রথম ধাপ CH2 ডাবল বন্ড CH2 প্লাস HBr, দেখো ব্রোমিন এটা একটা হ্যালোজেন, এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে, তাহলে ব্রোমিনের উপর পার্সিয়াল নেগেটিভ চার্জ আসবে ডেল মাইনাস এবং হাইড্রোজেনের উপর পার্সিয়াল পজিটিভ চার্জ আসবে ডেল প্লাস। এই যে হাইড্রোজেনের উপর পার্সিয়াল পজিটিভ চার্জ এলো এটা এখানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। এবারে পাই বন্ধনের ইলেকট্রন দ্বারা হাইড্রোজেন আকর্ষিত হবে এবং এই ব্রোমিনটা বিআর মাইনাস হিসেবে বেরিয়ে যাবে, তাহলে এই ধাপটা হচ্ছে স্লো স্টেপ আর বিএস রেট ডিটারমিনিং স্টেপ। দেখো পাই বন্ধনটা খুলে যাচ্ছে এখান থেকে, তাহলে CH2 একটা বন্ড থাকবে CH2, এই কার্বনে হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে এখানে CH3 আর এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ আসবে। তাহলে দেখো প্রথম ধাপে কি ঘটলো, প্রথম ধাপে ইথাইল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, ইথিলিন এখানে ডাবল বন্ড রয়েছে সিগমা বন্ড এবং পাই বন্ড, পাই বন্ধনের ইলেকট্রন দ্বারা ইলেক্ট্রোফাইল আকর্ষিত হচ্ছে, HBr ব্রোমিন নেগেটিভ পার হাইড্রোজেন পজিটিভ পার, এই যে পজিটিভ পার এটাই ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে এবং এখান থেকে CH2 প্লাস CH3 ইথাইল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে প্লাস বিআর মাইনাস ব্রোমিনটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। দ্বিতীয় ধাপে কি হচ্ছে, CH2 প্লাস CH3 প্লাস এই যে বিআর মাইনাস এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, বিআর মাইনাস এটা কার্বোক্যাটায়নে অ্যাটাক করে, এই ধাপটা হচ্ছে দ্রুত গতি সম্পন্ন ধাপ, তাহলে এখান থেকে CH2 বিআর CH3, তাহলে আমরা কি পেলাম CH3 CH2 বিআর ইথাইল ব্রোমাইড পাওয়া গেল। তাহলে দেখো এটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, যেখানে অ্যালকিনে হ্যালোজেন অ্যাসিড সংযোজন ঘটছে, দুটো ধাপে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে, প্রথম ধাপ স্লো স্টেপ আরডিএস যেখানে দেখো ইলেকট্রোফাইল সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং দ্বিতীয় ধাপ দ্রুত গতি সম্পন্ন ধাপ
যেখানে এই যে Br মাইনাস সেটা কার্বোকেটায়নে অ্যাটাক করছে এবং বিক্রিয়াজাত পদার্থ এখানে ইথাইল ব্রোমাইড উৎপন্ন হচ্ছে এবং বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ অর্থাৎ প্রথম ধাপ যেটা স্লো স্টেপ সেই হার নির্ণায়ক ধাপে ইলেকট্রোফাইল অ্যালকিন অর্থাৎ সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হচ্ছে এটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন তাহলে আমরা কি দেখলাম ইথিলিন HBr addition হচ্ছে product পাওয়া যাচ্ছে ethyl bromide CH3CH2Br দেখো এটা হচ্ছে একটা প্রতিসম অ্যালকিন ইথিলিন হচ্ছে প্রতিসম অ্যালকিন এখানে যখন HBr addition করা হচ্ছে তখন এখানে ব্রোমিন নেগেটিভ পার্ট আর হাইড্রোজেন হচ্ছে পজিটিভ পার্ট অর্থাৎ হাইড্রোজেন এখানে পজিটিভ পার্ট সেজন্য ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে প্রথম ধাপে Br- বেরিয়ে যাচ্ছে এবং দ্বিতীয় ধাপে যে কার্বোকাট্যায়নটা তৈরি হচ্ছে সেখানে Br- নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করছে এবং ইথাইল ব্রোমাইড পাওয়া যাচ্ছে এটা যেহেতু প্রতিসম অ্যালকিন সেজন্য এই প্রোডাক্টটাই শুধুমাত্র তৈরি হতে পারে কিন্তু যদি অপ্রতিসম অ্যালকিনে হ্যালোজেন অ্যাসিড সংযোজন করা হয় তাহলে কি ঘটবে ধরো CH3CH ডাবল বন্ড CH2 এটা প্রোপিলিন এটা অপ্রতিসম অ্যালকিন এখানে HBr অ্যাডিশন হচ্ছে এবং CH3CHBrCH3 টু ব্রোমো প্রোপেন এবার আমরা এই বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা দেখি মেকানিজম দেখো প্রথম ধাপে কি ঘটবে CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস HBr একই ভাবে ব্রোমিনের উপর পার্সিয়াল নেগেটিভ চার্জ থাকবে ডেল মাইনাস হাইড্রোজেনের উপর পার্সিয়াল পজিটিভ চার্জ থাকবে ডেল প্লাস এই যে কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে এখানে পাই বন্ধনের ইলেকট্রন দ্বারা ইলেকট্রোফাইল আকর্ষিত হবে এবং এখান থেকে ব্রোমিন বেরিয়ে যাবে এই ধাপটা স্লো স্টেপ বিক্রিয়ার আর নির্ণায়ক ধাপ এখান থেকে CH3 এই কার্বনের উপর পজিটিভ চার্জ আসবে দেখো এই পাই বন্ধনটা ভেঙে গেছে এই কার্বনে হাইড্রোজেন যুক্ত হয়েছে অর্থাৎ ইলেকট্রোফাইল অ্যাডিশন হয়েছে এবং এই কার্বনের উপর পজিটিভ চার্জ এসেছে এবার এখানে আরেকটা সম্ভাবনা হতে পারে সেটা হচ্ছে CH3 CH2 CH2 প্লাস এই যে পাই বন্ধনটা ব্রেক হচ্ছে এখানে দুটো কার্বন একটা কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হচ্ছে আর একটা কার্বনের উপর পজিটিভ চার্জ আসছে এই ক্ষেত্রে আমরা দেখাচ্ছি এই কার্বনে হাইড্রোজেন যুক্ত হয়েছে সেজন্য CH2টা CH3 হয়েছে এবং এই কার্বনের উপর পজিটিভ চার্জ এসেছে আর এখানে আমরা দেখাচ্ছি যে এই কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে সেজন্য CH2 আর এই কার্বনে পজিটিভ চার্জ এসেছে দুটো সম্ভাবনা রয়েছে দেখো এইটা যেটা তৈরি হয়েছে এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোকেটায়ন আর এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোকেটায়ন আমরা জানি 2 ডিগ্রি কার্বোকেটায়ন 1 ডিগ্রি কার্বোকেটায়নের তুলনায় মোর স্টেবল যেহেতু 2 ডিগ্রি কার্বোকেটায়ন 1 ডিগ্রি কার্বোকেটায়নের তুলনায় বেশি স্থিতিশীল সেজন্য 2 ডিগ্রি কার্বোকেটায়নটাই খুব সহজে গঠিত হয় এবং দ্বিতীয় ধাপে কি ঘটছে CH3 CH প্লাস CH3 এখানে এই যে Br ব্রোমিন Br মাইনাস হিসেবে বেরিয়ে গেছে এটা এই কার্বোকেটায়নে অ্যাটাক করছে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এখান থেকে CH3 CH Br CH3 টু ব্রোমো প্রোপে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে পাওয়া যাচ্ছে দেখো এখানে আমি যে বললাম 2 ডিগ্রি কার্বোকেটায়নটা সহজে গঠিত হয় সেজন্যই মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে 2 ব্রোমো প্রোপেন পাওয়া যায় এবং এই যে বিক্রিয়ায় এই বিক্রিয়াজাত পদার্থের প্রাধান্য ঘটে এটা মার্কোনিকফের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয় মার্কোনিকফের নিয়ম এখানে কি বলা হয়েছে একটু আমি এখানে বলে দিই মার্কোনিকফের
যোজো কে নেগেটিভ পার্টটা কার্বন কার্বন দ্বিবন্ধনে সেই কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হয় যেখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম থাকে। দেখো যোজক বলতে কি বোঝায়, এই যে এইচ বিআর অ্যাডিশন হচ্ছে এটা অসম্পৃক্ত অণু, এর সাথে এই যে এইচ বিআর অ্যাডিশন হচ্ছে মানে যে অণুটা যুক্ত হচ্ছে অসম্পৃক্ত অণুর সঙ্গে এটাকে বলা হয় যোজক বা অ্যাডেন্ডাম। এবারে এইচ বিআর এর নেগেটিভ পার্ট তোমরা দেখতেই পাচ্ছ, ডেল মাইনাস ব্রোমিনের উপর, হাইড্রোজেনের উপর ডেল প্লাস। তাহলে অপ্রতিসম অ্যালকিন, প্রোপিন অপ্রতিসম অ্যালকিন, কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, এই কার্বনে একটা হাইড্রোজেন যুক্ত রয়েছে, এই কার্বনে দুটো হাইড্রোজেন যুক্ত রয়েছে। মার্কনিকাপের নীতি অনুযায়ী এই যোজকের নেগেটিভ পার্টটা এই দ্বিবন্ধন দ্বারা যুক্ত দুটো কার্বনের মধ্যে সেই কার্বনের সঙ্গে যুক্ত হয় যে কার্বনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম, সেজন্য এই ব্রোমিনটা এই কার্বনের সঙ্গে যুক্ত হবে। এবং দেখো বিক্রিয়াজাত পদার্থ হিসেবে CH3CHBr CH3 2 ব্রোমো প্রোপেন পাওয়া যায়। অর্থাৎ আমরা দেখলাম যে ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া যেখানে অপ্রতিসম অ্যালকিনে এইচ বিআর অ্যাডিশন হচ্ছে, মেকানিজমে কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে, এবং 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেহেতু 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের তুলনায় বেশি স্থিতিশীল সেজন্য এটাই খুব সহজে গঠিত হয় এবং বিক্রিয়াজাত পদার্থ হিসেবে 2 ব্রোমো প্রোপেন উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় এই বিক্রিয়াজাত পদার্থের প্রাধান্য ঘটে যেটা মার্কনিকফের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেখো এবার আমরা নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া নিয়ে আলোচনা করব, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এখানে অ্যাটাকিং রিয়েজেন্ট বা আক্রমণকারী বিকারক নিউক্লিওফাইল, এই বিক্রিয়াটাও দুটো ধাপে সংঘটিত হয়, 2 স্টেপ প্রসেস। এবং বিক্রিয়ার প্রথম ধাপ স্লো স্টেপ, অর্থাৎ এটা RDS বিক্রিয়া, হার নির্ণায়ক ধাপ। এবং দ্বিতীয় ধাপ এটা হচ্ছে দ্রুত গতি সম্পন্ন ধাপ, ফাস্ট স্টেপ। এই যে বিক্রিয়ার প্রথম ধাপ যেটা বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, এই ধাপেতে নিউক্লিওফাইল সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়, সেজন্যই এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। অর্থাৎ নিউক্লিওফিলিক যুত বিক্রিয়ায় বিক্রিয়ার প্রথম ধাপে নিউক্লিওফাইল সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়। নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া সাধারণত অ্যালডিহাইড এবং কিটোনের ক্ষেত্রে ঘটে। এবার আমরা এক্সাম্পল দেখে নেব। দেখো C2H5CHO, এটা হচ্ছে প্রোপানল প্লাস HCN ইন প্রেজেন্স অফ NaOH, C2H5CHOHCN প্রোপানল সায়ানোহাইড্রিন। এইটা বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন হয়, এটা হচ্ছে যুত যৌগ। দেখো এই বিক্রিয়াটা নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, এর মেকানিজমটা আমরা দেখে নেব, বিক্রিয়ার ক্রিয়া কৌশল। প্রথমে দেখব যে এখানে নিউক্লিওফাইলটা কিভাবে উৎপন্ন হয়। দেখো এই যে প্রোপানল এটা হচ্ছে সাবস্ট্রেট, এবং HCN আর NaOH এদের বিক্রিয়ায় CN মাইনাস উৎপন্ন হয় যেটা এখানে নিউক্লিওফাইল, এবং এগুলো বিক্রিয়া করে যুত যৌগ উৎপন্ন হয় প্রোপানল সায়ানোহাইড্রিন। তাহলে এই নিউক্লিওফাইলটা কিভাবে উৎপন্ন হচ্ছে, HCN প্লাস NaOH, এখান থেকে Na প্লাস প্লাস CN মাইনাস প্লাস H2O উৎপন্ন, আর এই যে CN মাইনাস এটাই বিক্রিয়ার নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। বিক্রিয়াটা দুটো ধাপে সংঘটিত হবে একটু আগেই বলেছি, এবং প্রথম ধাপে নিউক্লিওফাইল সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হবে। তাহলে দেখো প্রথম ধাপ C2H5
রয়েছে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি তাহলে অক্সিজেনের কাছে পার্সিয়াল নেগেটিভ চার্জ থাকবে এবং এই কার্বনের কাছে পার্সিয়াল পজিটিভ চার্জ থাকবে সুতরাং এখানে পার্সিয়াল পজিটিভ চার্জ যেহেতু রয়েছে তাহলে এই কার্বনে এসে নিউক্লিওফাইল অ্যাটাক করবে কারণ আমরা জানি নিউক্লিওফাইল ইলেকট্রন সমৃদ্ধ এবং যার কাছে পজিটিভ চার্জ রয়েছে ইলেকট্রন রিচ নিউক্লিওফাইল সেই কার্বনই অ্যাটাক করবে তাহলে CN মাইনাস নিউক্লিওফাইল এসে এই কার্বনে অ্যাটাক করবে এবং এই পাই বন্ধন খুলে যাবে এখান থেকে এই যে স্টেপটা এটা স্লো স্টেপ এটা বিক্রিয়ার হার নির্ণয়ের ভাগ এখান থেকে C2H5 এখানে C এদিকে একটা হাইড্রোজেন এখানে CN আর এখানে O মাইনাস এবার দ্বিতীয় ধাপে কি ঘটছে এখানে C2H5 এখানে হাইড্রোজেন এখানে CN এখানে O মাইনাস এবার এখানে প্রোটোনেশন হবে এবং O মাইনাসটা OH এ রূপান্তরিত হবে তাহলে H প্লাস এই স্টেপটা হচ্ছে ফার্স্ট স্টেপ দ্রুত গতি সম্পন্ন ধাপ এবং এখান থেকে এটা তৈরি হবে এটা হচ্ছে প্রোপানল সায়ানোহাইড্রিড একটা যুত যৌগ নিউক্লিওফিলিক যুত বিক্রিয়ার মাধ্যমে এটা উৎপন্ন করে তাহলে আমরা নিউক্লিওফিলিক যুত বিক্রিয়াটা দেখলাম বিক্রিয়াটা দুটো ধাপে সংঘটিত হয় প্রথম ধাপটাই স্লো স্টেপ বিক্রিয়ার হার নির্ণয়ক ধাপ এবং বিক্রিয়ার হার নির্ণয়ক ধাপে নিউক্লিওফাইল সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হচ্ছে এবং দ্বিতীয় ধাপে প্রোটোনেশনের মাধ্যমে বিক্রিয়াজাত পদার্থ পাওয়া যাচ্ছে প্রোপানল সায়ানোহাইড্রিড এবার আমরা মুক্তমূলক যুত বিক্রিয়া বা ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব দেখো একই ভাবে যে সমস্ত অ্যাডিশন রিঅ্যাকশনে অ্যাটাকিং রিএজেন্ট বা আক্রমণকারী বিকারক মুক্তমূলক তাদের বলা হয় মুক্তমূলক যুত বিক্রিয়া বা ফ্রি র্যাডিক্যাল অ্যাডিশন রিঅ্যাকশন তাহলে এই বিক্রিয়ায় অ্যাটাকিং রিএজেন্ট বা আক্রমণকারী বিকারক ফ্রি র্যাডিক্যাল মুক্তমূলক এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে বিক্রিয়ার ক্রিয়াকৌশলটা দেখব সেটা ফ্রি র্যাডিক্যাল মেকানিজম মুক্তমূলক গঠনের মাধ্যমে বিক্রিয়াটা সংঘটিত হবে এবং আমরা জানি যে ফ্রি র্যাডিক্যাল মেকানিজমের ক্ষেত্রে তিনটে পর্যায়ে বিক্রিয়াটা সংঘটিত হয় সূচনা পর্যায় বিস্তার পর্যায় এবং সমাপ্তি পর্যায় এটা একটা চেইন রিঅ্যাকশনের মতো ঘটে যেখানে সূচনা পর্যায় বা চেইন ইনিশিয়েশন বিস্তার পর্যায় বা চেইন প্রপাগেশন এবং সমাপ্তি পর্যায় বা চেইন টার্মিনেশন তাহলে আমরা এক্সাম্পল দেখি দেখো CH3 CH ডাবল বন্ড CH2 প্রোপিন প্লাস HBr জৈব পারক্সাইডের উপস্থিতিতে CH3 CH2 CH2 Br 1-bromo প্রোপেন বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন হয় জৈব পারক্সাইডের উপস্থিতিতে প্রোপিনে HBr অ্যাডিশন করলে 1-bromo প্রোপেন উৎপন্ন হয় এবার আমরা বিক্রিয়ার মেকানিজমটা দেখি দেখ মেকানিজম ধরো এখানে একটা পারক্সাইড যৌগ নেওয়া হয়েছে এটা তাহলে সূচনা পর্যায়ে এখানে এই যে পারক্সাইডটা নেওয়া হয়েছে এটা আলো বা তাপের প্রভাবে এই যে অক্সিজেন অক্সিজেন বন্ধনটা রয়েছে এই বন্ডের হোমোলাইটি ক্লিভেজ করবে এবং এখান থেকে RO ডট প্লাস OR ডট মুক্তমূলক তৈরি হবে এটা হচ্ছে অ্যালকক্সি মুক্তমূলক দেখো পারক্সাইড যৌগটা নেওয়া হয়েছে ও বন্ধন রয়েছে এই বন্ডের হোমোলাইটি ক্লিভেজ করছে এবং RO ডট প্লাস OR ডট উৎপন্ন হচ্ছে অর্থাৎ অ্যালকক্সি মুক্তমূলক গঠিত হচ্ছে এরপর এই যে RO ডট অ্যালকক্সি মুক্তমূলক তৈরি হচ্ছে এবং HBr এই বন্ডের হোমোলাইটি ক্লিভেজ হবে
এবং এখান থেকে ROH প্লাস Br ডট ব্রোমিন মুক্ত মূলক গঠিত হবে। তাহলে আমরা দেখলাম যে এখান থেকে ব্রোমিন মুক্ত মূলক তৈরি হচ্ছে। এবার দেখো বিস্তার পর্যায়ে, দেখো এই যে সাবস্ট্রেটটা রয়েছে প্রোপিন CH3CH11CH2 প্লাস ব্রোমিন Br ডট ব্রোমিন মুক্ত মূলক। এবার এখানে যে ডাবল বন্ড রয়েছে এখানে পাই বন্ডার হোমোলাইটিক লিখেছ, তাহলে এখান থেকে তৈরি হবে CH3CH.CH2Br। দেখো এখানে তো ব্রোমিন মুক্ত মূলকটা ছিল Br ডট, আর এই বন্ডটা হোমোলাইটিক ক্লিভেজ হয়েছে, তাহলে এই কার্বনের সঙ্গে ব্রোমিন যুক্ত হয়েছে আর এই কার্বনে ডট অর্থাৎ ফ্রি র্যাডিক্যাল বা মুক্ত মূলক গঠিত হয়েছে। এখানে দুটো সম্ভাবনা রয়েছে, যেহেতু এই বন্ডটার হোমোলাইটিক ক্লিভেজ হচ্ছে তাহলে এই কার্বনও ব্রোমিন যুক্ত হতে পারে আর এই কার্বনে মুক্ত মূলক গঠিত হতে পারে। তাহলে এখানে আরেকটা যে সম্ভাবনা আমরা পাচ্ছি CH3CH এখানে ব্রোমিন যুক্ত হলো আর এই কার্বনে ডট মুক্ত মূলক গঠিত হলো। দেখো এই বন্ডার হোমোলাইটিক ক্লিভেজ হচ্ছে, এবার একটা কার্বনের সাথে ব্রোমিনটা যুক্ত হবে, সেজন্যই দুটো সম্ভাবনা দুটোই আমরা লিখেছি। দেখো এই যে প্রথমে যেটা লিখেছি এখানে এই যে মুক্ত মূলকটা পাওয়া গেছে এটা 2° ফ্রি র্যাডিক্যাল, আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা আমরা লিখলাম এটা হচ্ছে 1° ফ্রি র্যাডিক্যাল। এটা কিভাবে হয় তোমরা তো জানো, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে বললাম, ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রে বললাম, যে কার্বনের মাথায় ডটটা রয়েছে সেই কার্বন কটা কার্বনের সঙ্গে যুক্ত সেই অনুযায়ী 1°, 2° হয়। তাহলে এটা হচ্ছে 2°, এটা হচ্ছে 1°, কারণ এই যে কার্বনের মাথায় ডট এটা একটা কার্বনের সঙ্গে যুক্ত কিন্তু এটার ক্ষেত্রে এটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত। এবার ফ্রি র্যাডিক্যালের স্টেবিলিটি অর্ডারটাও আমরা জানি, 2° greater than 1 ফ্রি র্যাডিক্যাল 1° ফ্রি র্যাডিক্যালের তুলনায় বেশি স্থিতিশীল, আর সেজন্যই 2° ফ্রি র্যাডিক্যালটা খুব সহজেই গঠিত হয়। এবং তারপরে কি করবে, CH3CH.CH2Br প্লাস HBr, এখান থেকে তৈরি হবে CH3CH2CH2Br প্লাস Br ডট। দেখো এখানে মুক্ত মূলক ছিল, এখানে আরেকটা হাইড্রোজেন H ডট সেটা যুক্ত হয় CH2 হয়ে গেছে, তাই CH3CH2CH2Br 1-bromo-propane এটা তৈরি হয়েছে এবং তার সাথে ব্রোমিন মুক্ত মূলক তৈরি হয়েছে। আবার সেই ব্রোমিন ফ্রি র্যাডিক্যালটা আবার বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে এটা আমরা দেখলাম বিস্তার পর্যায়ে, এবং সমাপ্তি পর্যায়ে যেটা ঘটবে সেটা হচ্ছে এই বিক্রিয়া চলাকালে যে ব্রোমিন মুক্ত মূলকগুলো গঠিত হচ্ছে সেগুলো পরস্পর যুক্ত হবে এবং Br2 তৈরি করবে। তাহলে এটা হচ্ছে মুক্ত মূলক যুত বিক্রিয়া যেখানে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম ঘটছে, এবং এখানে আমরা দেখলাম যে প্রোপিনে HBr অ্যাডিশন হচ্ছে জৈব পারক্সাইডের উপস্থিতিতে এবং বিক্রিয়াজাত পদার্থ হিসেবে 1-bromo-propane উৎপন্ন হচ্ছে। দেখো একটু আগে আমরা যখন ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া আলোচনা করলাম সেখানে উদাহরণে দেখলাম যে প্রোপিন CH3CH11CH2 প্লাস HBr অ্যাডিশন করলে CH3CHBrCH3 2-bromo-propane বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন হয়, এবং যখনই এটা জৈব পারক্সাইডের উপস্থিতিতে এই অ্যাডিশনটা করা হচ্ছে তখন কিন্তু 1-bromo-propane বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন হয়। এবং এখানে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম দেখা যায়, আর ওটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন হচ্ছে এবং কার্বোক্যাটায়ন ফরমেশনের মাধ্যমে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে। দেখো একটু আগেই বলেছি যে ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়ার এই উদাহরণে আমরা দেখেছি যে 2-bromo-propane বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন হচ্ছে এবং এই পদার্থের প্রাধান্য ঘটছে যেটা মার্কনিকফের নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।
এবং এই যে এক্সাম্পলটা আমরা দেখলাম এখানে দেখো CH3 CH double bond CH2, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনে সেই কার্বনের সঙ্গে এই HBr এর নেগেটিভ পার্টটা যুক্ত হচ্ছে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি রয়েছে, অর্থাৎ এটা মার্কনিকফের নিয়মের বিপরীত ঘটনা ঘটছে, এটা হচ্ছে মার্কনিকফের নীতির ব্যতিক্রম ঘটছে, এটা অ্যান্টি মার্কনিকফ অ্যাডিশন। এবং এখানে কি দেখা যাচ্ছে যে HBr অ্যাডিশনটা পারক্সাইডের প্রেজেন্সে ঘটছে, সুতরাং জৈব পারক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনে যদি HBr অ্যাডিশন করা হয় সেক্ষেত্রে এই HBr এর নেগেটিভ পার্টটা ঋণাত্মক অংশটা দ্বিবন্ধন দ্বারা যুক্ত কার্বনের সেই কার্বনের সঙ্গে যুক্ত হয় যে কার্বনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি থাকে, এবং এখানে 1-bromo-propane মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে পাওয়া যায়। আর তার মেকানিজমটা আমরা দেখলাম, এখানে ফ্রি র্যাডিকাল তৈরি হচ্ছে এবং 2° ফ্রি র্যাডিকাল যেহেতু 1° ফ্রি র্যাডিকালের তুলনায় বেশি স্থিতিশীল সেজন্য এটা খুব সহজেই গঠিত হয় এবং বিক্রিয়াজাত পদার্থ হিসেবে 1-bromo-propane পাওয়া যায় এবং এটা অ্যান্টি মার্কনিকফ অ্যাডিশন। এই যে অ্যান্টি মার্কনিকফ অ্যাডিশন যেটা মার্কনিকফের নিয়মের ব্যতিক্রম, এটা শুধুমাত্র কিন্তু জৈব পারক্সাইডের উপস্থিতিতে HBr এর ক্ষেত্রে ঘটনাটা দেখা যায়, এবং জৈব পারক্সাইডের উপস্থিতিতে HBr এর এই যে অন্যরকম অ্যাডিশন মানে অস্বাভাবিক সংযোজন এটাকে বলা হয় পারক্সাইড এফেক্ট বা খেরাস এফেক্ট, পারক্সাইড এফেক্ট বা খেরাস এফেক্ট। আজকের ক্লাসে আমরা জুত বিক্রিয়া, তার মধ্যে ইলেকট্রোফিলিক জুত বিক্রিয়া, নিউক্লিওফিলিক জুত বিক্রিয়া এবং ফ্রি র্যাডিকাল বা মুক্তমূলক জুত বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম। সেখানে মার্কনিকফ অ্যান্টি মার্কনিকফ যতটুকু রিলেট করে বলার প্রয়োজন ততটুকু বললাম, আবার আমরা যখন হাইড্রোকার্বন চ্যাপ্টারটা পড়বো সেখানেও আমরা অ্যালকিনে হ্যালোজেন অ্যাসিড সংযোজনের সময় মার্কনিকফ অ্যান্টি মার্কনিকফ পারক্সাইড এফেক্ট এগুলো নিয়ে আবার আলোচনা করব। আর নেক্সট ক্লাসে আমরা এলিমিনেশন রিঅ্যাকশন বা অপনয়ন বিক্রিয়া নিয়ে আলোচনা